আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এন নাজমুল হাসান। আমি ক্লিনিক্যাল এবং রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ব্রেস্টের চাকা নিয়ে। আমাদের মা বোনদের একটি কমন সমস্যা হলো ব্রেস্টের চাকা। ইদানিং ব্রেস্টের চাকা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে গেছে। সো মা বোনদেরকে বলতে চাই, ব্রেস্টের চাকা হলে আপনারা ভয় না পেয়ে দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ ব্রেস্টের চাকা দুই ধরনের হতে পারে, এটাতে ক্যান্সারও থাকতে পারে, আবার স্বাভাবিক কিছু ব্রেস্টের রোগের কারণে ব্রেস্টের চাকা হতে পারে। তো ব্রেস্টের চাকা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, প্রথমত ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আর স্বাভাবিক রোগের মধ্যে রয়েছে কিছু নর্মাল চাকা, যেমন আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি ফাইব্রোএডেনোমা, ফাইব্রোসিস্টিক চেঞ্জ। এবং অনেক সময় দেখা যায় ব্রেস্ট অ্যাবসেস, দ্যাট মিন্স ব্রেস্টের ভিতর পুর জমা হলেও ওটা কিন্তু চাকা আকারে ধরা পড়ে। সো ব্রেস্টের চাকাতে কখনো ব্যথা থাকতে পারে, তখন এটা ব্যথাবিহীনও থাকতে পারে। সাধারণত ক্যান্সারের যে ব্রেস্টের চাকা, ওটা প্রাথমিকভাবে ব্যথাবিহীন থাকে, কিন্তু ব্রেস্টের চাকা যখন আস্তে আস্তে বড় হতে থাকে বা ক্যান্সারটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন ওটাতে ব্যথা আসে। সো ব্যথাযুক্ত ব্রেস্টের চাকা হলে ওটাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সাধারণত কম। ব্রেস্টের চাকাগুলা ভিতরে ক্যান্সারের জীবাণু নিয়ে আসে, সেগুলা প্রথমত ব্যথাবিহীন অবস্থাতেই আসে। ব্রেস্টে যদি চাকা আসে আপনার এবং এই ধরনের কোনো লক্ষণ আপনার ভিতরে প্রকাশ পায়, তাহলে অতি দ্রুত একজন ব্রেস্ট সার্জনের কাছে যোগাযোগ করবেন। ব্রেস্ট সার্জন তখন প্রথমে আপনার উপসর্গগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করবে এবং জানতে চাইবে যে ব্রেস্টের চাকাটা কতদিন ধরে হয়েছে এবং ওটাতে কোনো ব্যথা আছে কি না, পরবর্তীতে ওটার ভিতরে ক্যান্সার আছে কি না, এটার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আপনাকে করতে অ্যাডভাইস করবে। এর ভিতরে রয়েছে কোর বায়োপসি, ব্রেস্টের একটা আল্ট্রাসোনোগ্রাম, আপনার বয়স যদি 40-এর বেশি হয় তাহলে ব্রেস্টের জন্য একটি ম্যামোগ্রাম। সাধারণত প্রাথমিক এই তিনটি পরীক্ষা করলেই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া যায় যে ওই চাকাতে ব্রেস্ট ক্যান্সার আছে কি নাই। সো আশা করি আমি এতক্ষণ যে সংক্ষিপ্তভাবে বলেছি যে ব্রেস্টের চাকা হলো আসলে কি করবেন, সেটি সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আমি পরবর্তীতে এ নিয়ে আরও অনেক কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।